স্বামী স্ত্রীর জীবনে সবচেয়ে বেশি সুখের সময় হলো তাদের মধুচন্দ্রিমা বা হানিমুনের সময়। সবকিছু যেন নতুন নতুন, চারিদিকে ভালো লাগে একটা হাওয়া বইতে থাকে সব সময় মনের ভেতরে। কিন্তু সেই সুখ আর ভালোবাসা পরবর্তী জীবনে গিয়ে আগের মতো খুব একটা প্রবলভাবে দেখা যায় না। পৃথিবীতে খুব সংখ্যক স্বামী স্ত্রী আছেন যাদের মধ্যে পর্যন্ত ভালোবাসার সম্পর্ক রয়েছে। আজকের দিনে ডিভোর্স পরকে এবং আলাদা থাকা নৈমিত্তিক একটা ব্যাপারে পরিণত হয়েছে। এত সমস্যা মূলে একটাই কারণ কাজ করে, সেটি হলো দাম্পত্য জীবনে সুখের অভাব। 2018 সালে একটি গবেষণা থেকে দেখা গেছে যে সারা পৃথিবীতে দাম্পত্য জীবনের শুরুর 5 বছর 78% মানুষ সুখে থাকতে পারে, কিন্তু তারপরে সেই হার নেমে আসে 53%। দাম্পত্য জীবনে সুশান্তি না থাকার ফলে স্বামী স্ত্রীর মাঝে সবসময় ঝগড়া বিবাদ, অশান্তি, অসামঞ্জস্যতা কাজ করে। এর প্রভাব গিয়ে পড়ে সন্তানদের উপরে। তাই বলা যায় দাম্পত্য জীবনে সুখী থাকা মানুষের জন্য অপরিহার্য একটি বিষয়। দাম্পত্য জীবনে সুখী হওয়ার যে উপায়গুলো, সেগুলো আমরা এখন দেখব। 1. একে অপরকে সম্মান করুন। পৃথিবীতে প্রত্যেকটি সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে একে অপরের প্রতি সম্মান প্রদর্শন। ঠিক একইভাবে আপনি যদি একটি মানসম্মত দাম্পত্য জীবন পেতে চান, তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই আপনার সঙ্গীকে সম্মান প্রদর্শন করতে হবে। আপনার সঙ্গীর চাওয়া পাওয়া, মতামত, পছন্দ অপছন্দ, এগুলোকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে আপনি তার প্রতি সম্মান প্রদর্শন করতে পারেন, যা তাকেও আপনার প্রতি সম্মান দেখাতে বাধ্য করে তুলবে। 2. হতে পারে বর্তমান সময় নিয়ে ভাবুন। সম্পর্ককে উন্নত করতে হলে অবশ্যই আপনার সঙ্গীর অতীত কথা নিয়ে কথা বলা বন্ধ করতে হবে। আপনাকে মনে করতে হবে যে পৃথিবীর কোনো মানুষই সারা জীবনই ভালো বা খারাপ থাকে না। হতে পারে আপনার সঙ্গীর কোনো তিক্ত অতীত আপনাকে বারবার নাড়া দিচ্ছে, কিন্তু সেই বিষয়টি নিয়ে আপনি বর্তমান সময়ে যত বেশি কথা বলবেন আপনার মধ্যে অশান্তি ততই বেশি হবে। তাই অতীতে যা হবার হয়েছে সেটা ভুলে গিয়ে বর্তমান সময়ে দুজন দুজনকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন। কিভাবে ভবিষ্যৎকে আরো বেশি ভালো করা যায় সেটা নিয়ে ভাবতে থাকুন। 3. সঙ্গীর কথা শুনুন। পরিবারের কোনো ব্যাপারে মতামত দেওয়ার ব্যাপারে যেমন আপনার অধিকার রয়েছে, তেমনি আপনার সহধর্মীরও রয়েছে। তাই কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেবার আগে আপনার সঙ্গীর সাথে কথা মনোযোগ দিয়ে শুনুন এবং যেটা একবার হলেও ভেবে দেখুন। এতে করে আপনার মাঝে সুসম্পর্ক বজায় থাকার পাশাপাশি আপনি কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন। 4. প্রশংসা করুন। কোনো মানুষের প্রশংসা করলে সে স্বাভাবিকভাবেই আপনার প্রতি পজিটিভ মনোভাব প্রকাশ করবে। সে প্রশংসা যদি হয় আপনার সঙ্গীর, তাহলে তো কোনো কথাই নেই। আপনার বিয়ের 15 বছর পরে গিয়েও যদি আপনি আপনার সঙ্গীর প্রশংসা করেন, তাহলে ভালোবাসা ঠিক আগের মতোই বেড়ে যেতে থাকবে। আপনার সঙ্গী ভাববে যে আপনি তাকে এখনও ততটাই ভালোবাসেন যতটা ভালোবেসেছিলেন বিয়ের সময়। তাই সঙ্গীর ভালো কাজগুলোর প্রশংসা করতে শিখুন। 5. ধন্যবাদ দিন। ধন্যবাদ খুব ছোট একটি শব্দ হলেও এটি অনেক শক্তিশালী। ছোট ছোট কাজে যদি আপনি আপনার সঙ্গীকে ধন্যবাদ জানান, তাহলে আপনাদের মানসিক সম্পর্কের উন্নয়ন ঘটবে। আপনি যদি ধন্যবাদ জানান, তাহলে একটা সময় গিয়ে আপনিও ধন্যবাদ পেতে থাকবেন। এছাড়া মানুষের ছোট ছোট কাজের কৃতজ্ঞতা স্বীকার করলে মানুষ স্বভাবতেই ভালো লাগা অনুভব করে। আর এই ছোট একটি শব্দ বলার মাধ্যমে যদি আপনি আপনার সঙ্গীকে একটুখানি ভালো লাগা উপহার দিতে পারেন, তাহলে সেটা মন্দ কিসের। 6. নিজের যত্ন নিন। মানুষ স্বাভাবিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিদের সংস্পর্শে থাকতে পছন্দ করে। তাই নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যাতে করে আপনার সঙ্গী আকৃষ্ট হয়। কখনো এমনটা ভাববেন না যে বয়স হয়ে গেছে বলে আপনার সৌন্দর্য কমে গেছে। আসলে মানুষের সৌন্দর্য নির্ভর করে সে নিজেকে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে উপস্থাপন করতে পারে তার উপরে। তাই নিয়মিত চুল আঁচড়ানো, ব্রাশ করা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, এই ব্যাপারগুলোতে মনোযোগ দিন। 7. ভাষা সংযত করুন। আপনার সঙ্গীর প্রতি সম্মান প্রদর্শনের অন্যতম উপায় হলো ভদ্র ভাষায় কথা বলা। মনে রাখতে হবে যে প্রত্যেক মানুষের ব্যক্তিগত একটি সত্তা রয়েছে। আপনি যদি স্বামী হয়ে স্ত্রীকে নোংরা ভাষায় গালিগালাজ করেন, তাহলে আপনার স্ত্রী স্বভাবতই আপনার উপরে মনোকূর্ণ হবে।
তাই স্বামী স্ত্রী একে অপরের সাথে যতটা সম্ভব সংযতভাবে কথা বলুন। এতে করে কখনো আপনাদের মাঝে মনোমালিন্য তা হবে না এবং সম্পর্কের উন্নয়ন ঘটবে। আট, চুপ থাকুন। যদি কখনো কোনো কারণে আপনার স্ত্রী আপনার প্রতি উচ্চস্বরে গালিগালাজ করতে থাকে, তাহলে কখনোই আপনিও ঠিক একই কাজ করতে যাবেন না। সে যতক্ষণ আপনার উপর চিৎকার চেঁচামেচি করে কথা বলবে ততক্ষণ চুপ থাকবেন। এরপর যখন সে থেমে যাবে তখন আপনি তাকে জিনিসগুলো বুঝিয়ে বলার চেষ্টা করুন। বিখ্যাত দার্শনিক সক্রেটিস তার জীবনের বেশিরভাগ সময় কাটাতেন জ্ঞানচর্চা করে। একদিন তার স্ত্রী তার উপরে খুব রেগে গিয়ে গালিগালাজ করেছিল। সক্রেটিস বসে বসে বই পড়ছিলেন। তার স্ত্রী দেখলো যে সক্রেটিস কোনো উত্তর দিচ্ছে না, তখন সে সক্রেটিসের মাথার উপরে গিয়ে এক বালতি পানি ঢেলে দিল। সক্রেটিস তখন বলে উঠলেন যে আমি জানতাম কালো মেঘের গর্জনের পরে এক পশলা বৃষ্টি সব কিছু ঠান্ডা করে দেবে। নয়, একে অপরকে বুঝার চেষ্টা করুন। মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলার অন্যতম একটি উপায় হলো তাকে বোঝার চেষ্টা করা। আপনি যদি আপনার সঙ্গীকে বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন তার চিন্তাভাবনা কোনো না কোনো দিক দিয়ে ঠিক আপনার সাথে চিন্তাভাবনার মিলে যাচ্ছে। তাই যে কোনো কথায় হঠাৎ করে রেগে না গিয়ে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। সবসময় বাস্তব পরিস্থিতির উপর নির্ভর না করে বিষয়গুলি আবেগ দিয়ে বিচার করার চেষ্টা করুন। দশ, ভালোবাসার ভাষাগুলি বুঝতে শিখুন। ল্যাঙ্গুয়েজ অফ লাভ বিষয়টির উপর সারা পৃথিবী জুড়ে অনেকগুলো বই লেখা হয়েছে। এই বইগুলোতে সাধারণত দেখানো হয়েছে পৃথিবীর প্রত্যেকটি মানুষের নিজস্ব এক ধরনের ভাষা রয়েছে, যার মাধ্যমে সে তার সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করে। সেই ভাষাগুলি জানা এবং শোনার মাধ্যমে আপনি আপনার সঙ্গীকে সহজেই বুঝতে পারবেন। তার পছন্দ, ভালো লাগা, শখ এগুলো ও হতে পারে আপনার সঙ্গীকে বোঝার অন্যতম মাধ্যম। তাই সঙ্গীর ভালোবাসাগুলোকে খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী তার সাথে আচরণ করুন। এতে করে আপনাদের মধ্যে সুখের কোনো অভাবই থাকবে না। ১১, মেনে নিতে শিখুন। সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ হলো একে অন্যকে মেনে নিতে না পারা, আর এই ব্যাপারটি মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘটে থাকে। আপনাকে ভাবতে হবে যে যাকে আপনি বিয়ে করেছেন সে যেমন মানুষ ছিল, আপনি চাইলে বিয়ের পর তাকে সেই অবস্থা থেকে পরিবর্তন করতে পারবেন না। সফল সম্পর্কের সূচনা করতে হলে নিজস্ব অবস্থা থেকে একে অন্যকে মেনে নেওয়া শিখতে হবে। তাই সবসময় একে অন্যের দোষ অথবা দুর্বলতার দিকে দৃষ্টিপাত না করে ভালো দিকগুলোর প্রতি ফোকাস করুন। ১১, একসাথে ঘুরতে যান। আপনি যদি পুরো সপ্তাহ জুড়ে অফিসের কাজে ব্যস্ত থাকেন, তাহলে সপ্তাহের মধ্যে নিজের সময়ে ঠিক করে রাখুন দুজনে একটুখানি ঘোরাঘুরি করবেন। অল্প সময়ের জন্য হলেও দুজন মিলে ঘোরাঘুরি করলে ভালো একটা সম্পর্কের সৃষ্টি হয়। ১৩, রোমান্টিক হন। বিয়ের আগের সম্পর্কগুলো অত্যন্ত মধুর হবার একমাত্র কারণ হলো রোমান্টিক মনমানসিকতা। যদি এই সম্পর্কটাকে বিয়ের পরেও আপনি সতেজ করে রাখতে চান, তাহলে অবশ্যই রোমান্টিক হতে হবে। আপনি ভাবতেও পারবেন না যে সামান্য রোমান্টিক কথাবার্তা আপনার সম্পর্ককে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। ১০, যৌন সঙ্গম। যৌন সঙ্গম আপনার সম্পর্ককে জীবিত রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে থাকে। শুধু তাই নয়, যৌন সঙ্গম আপনার ভেঙে যাওয়া সম্পর্ককে নিমিষে ঠিক করে ফেলতে পারে। গবেষকদের মধ্যে যৌন সঙ্গম স্বামী এবং স্ত্রীর মধ্যে নৈমিত্তিক একটি কার্যকলাপ হওয়া উচিত, তবে সঙ্গম করার ক্ষেত্রে সময় নিয়ে ফরপ্লে করবেন। যদিও আপনার মুড ভালো না লাগে, তবুও কখনো যৌন সঙ্গম করতে আপনার সঙ্গীকে নিষেধ করবেন না। আপনার মধ্যকার মনস্তান্ত্রিক সম্পর্কের একমাত্র বহিঃপ্রকাশ এবং পূর্ণতা হলো সফল যৌন সঙ্গম। যৌন সঙ্গম করার সময় অবশ্যই একাধিক পদ্ধতি, জায়গা এবং কক্ষ ব্যবহার করবেন। ১৫, উপহার দিন। আপনার সঙ্গীকে খুশি রাখতে হলে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ছোট ছোট গিফট করুন। তবে যদি আপনার জন্য সম্ভব হয়, তাহলে মাসে একটি হলেও ছোটোখাটো উপহার আপনার সঙ্গীর জন্য বরাদ্দ করে রাখুন। এতে করে আপনার সঙ্গী সবসময় আপনার উপর সন্তুষ্টি প্রকাশ করবে এবং ভালোবাসা বেড়ে যাবে বহুগুণে। দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায় জেনে নিয়ে জীবনে সুখ শান্তি টিকিয়ে রাখতে নিজের সঙ্গিনীকে ইমপ্রেস করার অনেক পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলো ব্যক্তিভেদে বিভিন্ন হয়ে থাকে, তবে এখানে এমন কিছু বিষয়ের কথা তুলে ধরা হয়েছে যা প্রায় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কাজ করে থাকে।